সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন দুই সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস রাশির জাত ব্যক্তিদের কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক পয়লা জানুয়ারি দুই ইংরেজি তারিখে ধনু রাশির রাশিতে পঞ্চগ্রহ যোগ অপরদিকে চন্দ্র আপনার রাশির তৃতীয় পরিভ্রমণ করবে যার ফলে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে হবে তবে মনে রাখবেন আপনার রাশিতে রবি বুধ বৃহস্পতি শনি মহারাজ এবং বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর অবস্থানজনিত কারণে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিতে পারে তথাপিও কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজ ও মস্তিতে কাটবে তাতে সন্দেহ নেই বিশেষ করে অর্থকড়ি হাতে আসার সম্ভাবনা কিন্তু অমূলক নয় তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে এছাড়াও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে এবার আসি দুই ও তিন জানুয়ারি দুই চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে আমরা জানি চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনের স্বপ্ন পূরণে সহায়ক হবে তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ সমানতালে প্রাপ্ত হবেন তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি চার থেকে ছয় জানুয়ারি দুই শিক্ষার্থীদের মনোবল দশ গুণ চাঙ্গা হয়ে উঠবে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ এমন কি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনে স্বপ্ন পূরণে সহায়ক হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমনকি পদোন্নতির পথ সুগম করতে পারে তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী কৌশলী অধ্যবসায়ী ও মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে এবার আসি সাত ও আটই জানুয়ারি শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়বে যার ফলে কোনো কাজে মন বসবে না অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তবে প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হতে পারেন ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত মূল্যবান সম্পদ হারানো যেতে পারে যার ফলে আপনাকে ধার দেনা করে বাড়ি ফিরতে হতে পারে এবার আসি নয় ও দশ তারিখ নয় ও দশ তারিখ চন্দ্র আপনার রাশির সপ্তমে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে যার ফলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে এমনকি দীর্ঘদিনের বন্ধুত্বে ফাটল ধরবে বা প্রেম ভেঙে যেতে পারে এমন কি প্রেম বন্ধুত্বে ফাটল ধরায় মন অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারে গৃহবাড়িতে অশান্তির পরিবেশ বিরাজ করায় মনে গৃহবাড়ি ত্যাগের বাসনা জাগবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীকে মতামতকে গুরুত্ব দিন বা জীবন সাথীর কে সর্বদা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করুন নসেত কিন্তু মহা সর্বনাশ ঘটে যেতে পারে এবার আসি এগারো ও বারো তারিখ এগারো ও বারো তারিখেও কিন্তু প্রায় একই পরিবেশ বিরাজ করবে অর্থাৎ শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে যার ফলে বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে যেতে পারে বা লটারি ফাটকা জোয়ারে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় বিপক্ষে যাওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কারাবাস ভোগ করতে হতে পারে তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হয়ে যেতে পারে এবার আসি তেরো থেকে পনেরো তারিখের মধ্য সময় ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ পূরণের জন্য তেরোই জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি সময়টি রেকর্ড হয়ে থাকবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে এবার আসি ষোলো ও সতেরো তারিখ ষোলো ও সতেরো তারিখে ধনুরাশি জাত ব্যক্তিদের মধ্যে যারা বেকার আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে বা ডাকযোগে প্রাপ্ত কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হয় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রসার ও প্রসার ঘটবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভ ফল প্রদান করবে তবে আপনাকে পরিশ্রমী মেধাবী কৌশলী অধ্যাবসায়ী ও মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে এবার আসি আঠারো ও উনিশে জানুয়ারি চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারই হবে তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তার থেকে বেশি উপহার উপ ঢৌকনা দিয়েও আপনি প্রাপ্ত হবেন এবার আসি কুড়ি ও একুশ তারিখ কুড়ি ও একুশ তারিখে চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে দ্বাদশপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে যার ফলে রাগ জেদ অহংকার আবেগ গৃহত্যাগে বাধ্য করবে এমন কি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হবে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে মামলা মোকদ্দমা ও কেসের রায় বিপক্ষে যাওয়ায় সম্পত্তি হাতছাড়া হয়ে খ্যানতে হবে না আপনাকে কারা বরণ করতে হতে পারে বা সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কারাবাস ভোগ করার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় অর্থাৎ না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ ধার দেওয়া নেওয়া থেকে বিরত থাকা সমীচীন হবে এবার আসি তেইশ ও চব্বিশ তারিখ তেইশ ও চব্বিশ তারিখে আপনার রাশিতে চন্দ্র শনি মহারাজ দেবগুরু বৃহস্পতি ও কেতুর পরিভ্রমণ আপনার জীবনের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নস্বাদ পূরণের জন্য দিন দুইটি রেকর্ড হয়ে থাকবে অবশ্য লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহ করবে বা কেতুর প্রভাবে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাওয়ার উপক্রম তৈরি হলেও দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে মনে রাখবেন গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গৃহে প্রবেশ করে যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা করবে বা সুখের সংসারে অশান্তির অনল জেলে দেওয়ার চেষ্টা চালাতে পারে এতদর সত্ত্বেও সকল প্রতিকূলতা কাটিয়ে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন বাইশ ও তেইশে জানুয়ারি এই দিন দুটিতে এবার আসি চব্বিশ থেকে ২৬ তারিখের মধ্য সময়ে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস পাওনা টাকা আদায় ও অচল ব্যবসা সচল হয়ে উঠবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো সুবর্ণ সুযোগ প্রাপ্ত হবেন সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে এছাড়াও বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্য সময়ে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে এবার আসি সাতাশ ও আঠাশ তারিখ সাতাশ ও আঠাশে জানুয়ারি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে যা দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে তাতে সন্দেহ নেই মনে রাখবেন সাতাশ ও আঠাশ তারিখে তৃতীয়স্থ চন্দ্রের সাথে প্রেমের দেবতা শুক্রাচার্যের পরিভ্রমণ প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে এমনকি অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদে মীমাংসা হবে বা ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে তাতে সন্দেহ নেই সুপ্রিয় দর্শক এবার আসি উনত্রিশ থেকে একত্রিশে জানুয়ারি চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন অবশ্য সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনের স্বপ্ন পূরণে সহায়ক হবে সেই সঙ্গে দীর্ঘদিনের হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার ও ভাঙ্গা প্রেম জোড়া লাগবে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এমনকি লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমানতালে প্রাপ্ত হবেন তবে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং ধনু রাশির জাত ব্যক্তিদের দুই সালের জানুয়ারি মাসের আমার প্রেডিকশান যদি জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই কামনায়